বিএনপি জামায়াতের তৃতীয় দফা অবরোধের শেষ দিন চলছে। এর মধ্যে মধ্যরাতে গাজীপুরের শ্রীপুরে একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে অবরোধ সমর্থকরা, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়া চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে অবরোধ চলছে, সকাল থেকে কোথাও অপ্রীতিকর কোনো খবর পাওয়া যায়নি। অবরোধের কারণে আন্তঃজেলা এবং দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও বন্দর এবং কাস্টমসের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে নগরীতে গণপরিবহন কম থাকায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ঠাকুরগাঁও থেকে রেল যোগাযোগ স্বাভাবিক থাকলেও দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়নি, এতে বিপাকে পড়েছে যাত্রীরা। সড়ক ও মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। অবরোধের পরিস্থিতি জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নবীন হাসান। নবীন, ঠাকুরগাঁওয়ের জনজীবনে অবরোধের কি প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন। আমরা এই অবরোধের চিত্রণ যদি আপনাদের বলি, আমরা ঠাকুরগাঁও শহরে ছোট যানবাহন, ব্যক্তিগত যানবাহন, নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক, এগুলো কিন্তু চলাচল স্বাভাবিক হয়েছে। তবে দূরপাল্লার যে গাড়িগুলো, দূরপাল্লার গাড়িগুলো কিন্তু ঠাকুরগাঁও ছেড়ে যাচ্ছে না। আমরা হানিফ পরিবহন, নাবিল পরিবহন, শ্যামলী পরিবহন, বিভিন্ন পরিবহনের মালিক এবং যারা ম্যানেজার রয়েছে, যারা কর্তৃপক্ষ রয়েছে, তাদের সাথে কথা বলেছে, তারা যেহেতু বলছে এই অবরোধ এবং হরতালে কিন্তু তারা যাত্রীর অভাব পেয়ে একটা অজুহাত দেখাচ্ছে। আর অন্যদিকে তারা বলছে যে বিভিন্ন খানে খবর পাওয়া যাচ্ছে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটছে, এই কারণে কিন্তু তারা আতঙ্কে ঠাকুরগাঁও থেকে যেগুলো দূরপাল্লার গাড়ি সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। এবং আমরা দেখেছি যে ঠাকুরগাঁও থেকে ঢাকা যে রুটে গাড়িগুলো চলে সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না, এবং চিটাগাং রুটে যে গাড়িগুলো চলে সিলেট সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। আর এছাড়া কিন্তু ট্রেনের যদি কথা বলি, ঠাকুরগাঁও রোড রেল স্টেশন মাস্টারের সাথে আমার কথা হয়েছে, আখতারুজ্জামান আমাদের জানিয়েছে প্রথম দিন থেকেই কিন্তু ঠাকুরগাঁও একটি ট্রেনও কিন্তু বাতিল হয়নি, প্রতিটি ট্রেন সঠিক সময়ে ছেড়ে যাচ্ছে জেলার উদ্দেশ্যে। এছাড়াও আমি এই মুহূর্তে আছি ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা পয়েন্টে, যেটাকে ঠাকুরগাঁওয়ের প্রাণ কেন্দ্র বলা হয়। আমি যদি এখানকার যে চিত্রটি দেখাতে চাই, এখানে আমরা দেখছি ছোট ছোট ইজি বাইক, মোটরসাইকেল, থ্রি হুইলার, এই যানবাহন গুলো কিন্তু চলাচল করছে, এবং এগুলো পরিক্ষেপে মানুষ এক উপজেলা থেকে পরিক্ষেপে মানুষ এক উপজেলা থেকে আরেক উপজেলা পুরেও কিন্তু ইজি বাইক এবং অটো বাইকে করে থ্রি হুইলারে করে ঠাকুরগাঁও থেকে যাচ্ছে। এছাড়াও জনজীবনে যে প্রভাব তেমন আমরা খুব একটা লক্ষ্য করিনি ঠাকুরগাঁও অবরোধ এবং হরতালে। সব মিলিয়ে হামলায় এই ছিল আমার কাছে অবরোধের সর্বশেষ খবর। নিশ্চয়ই আমরা পরবর্তীতে আপনাকে আরো আপডেট খবর জানাতে পারবো। নবীন, ধন্যবাদ আপনাকে। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।